কি কারণ আসলে আমাদের এই রাস্তা গ্রামের ভেতর দিয়ে হেভিওয়েট গাড়ি 90 টন 80 টন তারও বেশি ওয়েট নিয়ে দিন রাত্রি চলেছে। আমরা ঘরে বাস করতে পাচ্ছি না, জানলা দরজা খুলতে পাচ্ছি না, ধুলোতে ভর্তি হয়ে যাচ্ছে, বাচ্চারা রাস্তায় বেরোতে পাচ্ছে না, আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সব সময় দরজা জানলা বন্ধ। তারপরেও এই যে আশেপাশে বাড়িগুলো রাতে ট্রাক এসে ধাক্কা মেরে ভেঙে দিয়ে যাচ্ছে, একবার নয় 3-4 বার হয়েছে, পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, তারা পরিষ্কার বলেছেন দিনের বেলায় নাকি কোনো হেভিওয়েট গাড়ি যায় না, কিন্তু ওনারা নিজেরা এসে দেখেন না যে দিন রাত 24 ঘন্টা কন্টিনিউভাবে এখান দিয়ে গাড়ি চলেছে। আমরা থাকতে পারছি না, আজ দীর্ঘদিন প্রশাসনকে জানিয়েছি, সব কিছু করে আমরা মানে ক্লান্ত হয়ে আজ এই ধর্মঘটে বসেছি। আমরা চাইছি এই রাস্তায় কোনো হেভিওয়েট গাড়ি যাবে না, ছোট গাড়ি কোনো অসুবিধা নেই, কোনো হেভিওয়েট গাড়ি এখান দিয়ে যাবে না। এখান দিয়ে বাস যাচ্ছে, ট্রাক যাচ্ছে, বালির গাড়ি, কয়লার গাড়ি, এরকম তো হতে পারে না। গ্রামের ভেতর দিয়ে রাস্তা তো, দিদি তো সর্বদা বলছেন গ্রামের ভেতর দিয়ে কোনো হেভিওয়েট গাড়ি যাবে না, তা সত্ত্বেও কেন হেভিওয়েট গাড়ি আমাদের গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে? আজকে নয়, এত দিন ধরে, আজ 4 বছর হয়ে গেল আমরা এই অবস্থা ভোগ করছি। প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও আমরা কোনো ফল পাইনি। এবারে বলুন আমরা কি করব? এটা চলবে যতক্ষণ ডিএম সাহেব না নিজে আসবেন, উপস্থিত হবেন, উনি লিখিত দেবেন যে আর এখান দিয়ে হেভিওয়েট গাড়ি যাবে না বা আসবে না। ছোট গাড়ি যে ক্ষতিপূরণ হচ্ছে তার ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। আমরা এখানকার এই এলাকার, আমরা কোনো কোনো বাইরের বা কোনো পার্টির নয়, আমরা সাধারণ মানুষ, এই সব ঘর আমাদের, আমরা এই বাসিন্দা। হ্যাঁ, জায়গাটার নাম হেতমপুর পতিচিপাড়া, আপনার নামটা শিখা ঠাকুর, আর এবং আমার সঙ্গী সাথীরা আমার বোনেরা। কি কারণে এখানে বলছি, আমরা অনেকবার থানাতে কমপ্লেন করেছি, বুঝলেন, তারপরে বাধ্য হয়ে পঞ্চায়েত প্রধানকে বললাম, দিয়ে উনি বললেন আপনারা অবরোধ করুন, তাছাড়া কোনো উপায় নেই। আর এত ওয়েটওয়ালা গাড়ি যায়, মানে আমাদের সব হার্টের পেশেন্ট, কারণ এখানে 60 ঊর্ধ্ব লোকেরা এখানে বসবাস করে, বাচ্চারা একটা বেরোতে পারে না এখানে। হ্যাঁ, আর এত আওয়াজ, টায়ার বাস্ট হলে পরে যখন তখন এই রাস্তার জন্য টায়ার বাস্ট, আর বাড়ি ঘর থেকে যাচ্ছে। আমরা চাইছি এইদিকে হেভিওয়েট গাড়ি যাবে না, রাস্তাটা ঠিক হবে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স যা, 4 চাকা ছোট গাড়ি যাক, সেগুলো ঠিক আছে, কিন্তু কোনো ভারী ওয়েট গাড়ি যাবে। শুক্লা গুপ্ত। আপনার বাড়িকে ঝা চকচকে করে তুলতে চান? তাহলে আর দেরি কিসের, চলে আসুন এসবি এন্টারপ্রাইজে। এখানে পিভিসি এবং ডাব্লিউপিসি ফ্রেমের দরজা ও জানলা তৈরি করা হয়, তাছাড়া ফল সিলিং, পার্টিশন এবং অ্যালুমিনিয়ামের দরজা জানলা তৈরির জন্য যোগাযোগ করুন এসবি এন্টারপ্রাইজে। ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড, জামশোল। সম্পর্ক ফোন নাম্বার 9932321295 এবং 9382270156।